বাড়ি ফাঁকা রেখে যাওয়াই হলো কাল। বাড়ি ফিরে মাথায় হাত গৃহকর্তার, প্রায় 7-8 লক্ষ টাকা সোনার গহনা চুরির অভিযোগ। বাড়ি ফাঁকা পেয়ে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি করলো চোর। বাড়ি ফাঁকা করে অনুষ্ঠান বাড়িতে যাওয়াই কাল হলো জানিয়ে আফসোস বাড়ির সদস্যদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বাণীপুর শ্মশানে ইতনা কলোনি এলাকায়। সূত্রের খবর অনুযায়ী ইতনা কলোনি এলাকার এক পরিবার মঙ্গলবার বিকেলে বাড়ির সকল সদস্যরা মিলে একেবারে বাড়ি ফাঁকা করে হরিণঘাটা থানার নগরুকরা নিমতলা এলাকাতে এক আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যায়। বাড়ি একেবারে ফাঁকা থাকার সুযোগে ওই বাড়ি থেকে প্রায় 7-8 লক্ষ টাকার সোনার গহনা চুরি যায় বলে অভিযোগ। বাড়ির মালকিন পূজা মালাকার জানান, অনুষ্ঠান বাড়ি থেকে রাত 10টা নাগাদ ফিরে বাড়ি ঢুকে দেখি গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে। একটি মঙ্গলসূত্র, সোনার চেন, 7টি আংটি, 3 জোড়া কানের দুল, 2 জোড়া হাতের বালা, 3টি ব্রেসলেট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 7-8 লক্ষ টাকা, সোনার গহনা সমস্তটাই চুরি গিয়েছে। বার্থডে পার্টিতে গেছিলাম। কোথায় নিমতলা? পাঁচটায় গেছি, রাত 10:40 এসে দেখছি যে বাড়িতে আলমারি টালমারি সব খোলা, জিনিসপত্র সব এলোমেলো। তারপরে তো দেখলাম, লকার চেক করলাম, দেখলাম কোনো সোনার জিনিসই নেই। মঙ্গলসূত্র ছিল, চেন ছিল 2টো, বালা ছিল, 7টা আংটি ছিল, বাচ্চার চেন বালা এগুলো কিছুই নেই। কানের নগদ টাকা ছিল, তারপরে কানের দুল ছিল 3 জোড়া, সেও নেই। নগদ টাকা ছিল 5,000 টাকা মতন ছিল লকারে, সেটাও নেই, কিছুই নেই। 7-8 লাখ টাকার ওপরেই হবে। থানায় রিপোর্ট করেছি, ওনারা এসেছিল রাত 2টোর সময়, এসে সব দেখলো, বললো যে দেখছি আমরা ব্যাপারটা। ওর যাওয়াটা অনেক ভুল হয়েছে আমার, মানে বাড়ি লক করে যাওয়াটা মানে অনেক ভুল হয়েছে, গিয়ে আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে মানে ভাবতেই পারি না, গা হাত পা কাঁপছে। ইতিমধ্যেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। একেবারে বাড়ি ফাঁকা করে যাওয়া উচিত হয়নি, বাড়ি ফাঁকা করে জন্মদিনে যাওয়াটাই কাল হলো বলে আফসোস করছে পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।